হিমোগ্লোবিন কখন টেস্ট করা হয়, হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু কত, হিমোগ্লোবিন কখন বাড়ে, হিমোগ্লোবিন কখন কমে, যদি আপনারও মনে এরকম কোন প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভ্লগ 11। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব, আর আজকের বিষয় হলো হিমোগ্লোবিন। তো প্রথমে জেনে নেওয়া যাক হিমোগ্লোবিন আসলে কি। হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যেটি আমাদের শরীরে আরবিসি বা লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে, এবং এই হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা। অর্থাৎ আমাদের লাং থেকে অক্সিজেন কালেক্ট করে সেটা আমাদের বিভিন্ন অর্গানে ডিস্ট্রিবিউট করা, তার সাথে আমাদের বিভিন্ন অর্গানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে কালেক্ট করে আমাদের লাং এর মাধ্যমে আমাদের বডি থেকে নির্গত করা। সহজ কথায় হিমোগ্লোবিন আমাদের দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। তো এবার আমরা দেখে নেব যে হিমোগ্লোবিন টেস্ট কখন কখন অ্যাডভাইস করা হয়। প্রথমত আপনার ওভারঅল হেলথ অ্যাসেস করার জন্য অ্যাজ এ পার্ট অফ রুটিন ইনভেস্টিগেশন হিমোগ্লোবিন কিন্তু টেস্ট করা হয়। এবং এছাড়াও বিভিন্ন রকম সিমটম থাকলে, যেমন ধরে নিন আপনার যদি শ্বাসকষ্ট থাকে, দুর্বলতা থাকে বা আপনার মাথা ঘোরা, এরকম বিভিন্ন রকম যদি সিমটম থাকে সেক্ষেত্রে এইসব সিমটমের কারণ খোঁজার জন্য কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করা হতে পারে। এছাড়া আর কোন ক্ষেত্রে করা হয়, এছাড়া কিছু রোগের ট্রিটমেন্ট রেসপন্স বোঝার জন্য, যেমন ধরুন অ্যানিমিয়া বা পলিসাইটেমিয়া, এই রকম রোগের ট্রিটমেন্ট হওয়ার সময় সেই ট্রিটমেন্ট রেসপন্স কতটা হচ্ছে সেই রেসপন্স অ্যাসেস করার জন্য কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করা হয়। তো এবার আমরা জানবো যে হিমোগ্লোবিন টেস্টের আগে আমাদের কি কি করা উচিত। যদি আমাদের শুধু হিমোগ্লোবিন টেস্ট করা হয়, অর্থাৎ শুধুমাত্র হিমোগ্লোবিনই টেস্ট করতে দেওয়া হয়, তার সাথে যদি অন্য কোনো টেস্ট দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হিমোগ্লোবিনের টেস্টের আগে বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করার দরকার নেই। কিন্তু যদি হিমোগ্লোবিনের সাথে ফাস্টিং ব্লাড সুগার বা লিপিড প্রোফাইল এই ধরনের টেস্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আগের রাত্রে আপনাকে ফাস্টিং থাকতে হবে, অর্থাৎ তার আগে 8 ঘন্টা কিন্তু আপনাকে ফাস্টিং কন্ডিশনে থাকতে হবে। এখন আমরা দেখে নেবো যে হিমোগ্লোবিন টেস্ট করার সময় অ্যাকচুয়ালি কি করা হয়। হিমোগ্লোবিন টেস্ট করার সময় আমাদের দেহ থেকে ব্লাড নেওয়া হয়, আমাদের কনুইয়ের সামনের পোর্শন থেকে নেওয়া হতে পারে, আমাদের ফিঙ্গার টিপ থেকে নেওয়া হতে পারে, অথবা ইনফ্যান্ট বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্লাড তাদের গোড়ালি থেকেও নেওয়া হতে পারে। এখন দেখে নেওয়া যাক যে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু কত। হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু পুরুষদের ক্ষেত্রে 13.5 থেকে 17.5 গ্রামস পার ডেসিলিটার, আর মহিলাদের ক্ষেত্রে 12 to 15.5 গ্রামস পার ডেসিলিটার। বাচ্চাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন ভ্যালু কিন্তু তাদের বয়স অনুপাতে ভ্যারি করে। এখন দেখে নেওয়া যাক যে হিমোগ্লোবিন ভ্যালু কোন কোন সময় কমে আসে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন ভ্যালু আমাদের কমতে পারে, তার মধ্যে আয়রনের ঘাটতি, ভিটামিন B12 বা ফোলেটের ঘাটতি, এইসব কন্ডিশনে কিন্তু আমাদের দেহে হিমোগ্লোবিন কমে। ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হিমোগ্লোবিন কমে আসে। এছাড়াও লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এইসব ক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিনের ভ্যালু কমে আসে। থাইরয়েড জনিত সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম, এই কন্ডিশনটিতে কিন্তু হিমোগ্লোবিন ভ্যালু কমে। এছাড়া থ্যালাসেমিয়া, এটি গুরুত্বপূর্ণ কারণ, যে ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন ভ্যালু কমতে পারে। তো এতক্ষণ আমরা জানলাম যে কোন কোন কন্ডিশনে হিমোগ্লোবিনের ভ্যালু কমে, এবার আমরা জানবো যে কোন কোন কন্ডিশনে হিমোগ্লোবিনের ভ্যালু বাড়তে পারে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো পলিসাইথেমিয়া ভেরা। এটা এমন একটা কন্ডিশন যে ক্ষেত্রে আমাদের বোনম্যারোর মধ্যে অতিরিক্ত পরিমাণে লোহিত রক্ত কণিকা তৈরি হয়, তার ফলে কি হয় হিমোগ্লোবিনের ভ্যালু কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া আর কোন কন্ডিশনে বাড়তে পারে, এছাড়াও বিভিন্ন লাং ডিজিজের ক্ষেত্রে বাড়তে পারে। যেসব মানুষ পাহাড়ে অতিরিক্ত উচ্চতায় বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনের ভ্যালু বেশি হতে পারে। এছাড়াও স্মোকার যারা তাদের ক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিনের ভ্যালু বেশি হতে পারে। বার্ন বা অতিরিক্ত ভমিটিং হলে সেক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিনের ভ্যালু বেড়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করলাম, আজকের ভিডিওতে আমরা জানলাম যে হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু কত হয়, হিমোগ্লোবিন কখন টেস্ট করা হয়, হিমোগ্লোবিন কখন বাড়ে, হিমোগ্লোবিন কখন কমে। তো আজকের ভিডিওটি যদি আপনার মনে হয় যে এটি আপনার ক্ষেত্রে হেল্পফুল, তো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট সেকশনে লিখে আপনি জানাতে পারেন যে আজকের ভিডিওটি আপনার কেমন লাগে। আপনার যদি স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটিও আপনি নিচের কমেন্ট সেকশনে পোস্ট করতে পারেন। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব জায়গায় আমাদের পেজটিকে অর্থাৎ ডক্টর ইউটিউবকে আপনি ফলো করতে পারেন আমাদের আপডেটসগুলি ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য।